আবারও চলে আসলাম মহেশাদ লঞ্চটির আপডেটে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে মহেশাদ এই লঞ্চটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে আসলাম মহেশাদ এই লঞ্চ বা জাহাজটি আপডেট নিয়ে, আপনাদেরকে আমরা দেখাই প্রতিবারের মতো ভাই দিক থেকে দেখাই দেব। যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করি কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে মহেশাদ এই লঞ্চটি। উপরের দিকে মাস্তুলটা কমপ্লিট করা হয়ে গেছে, লাইটিংয়ের কাজ চলতেছে। ওই যে দূর থেকে দেখতেছেন ওইখানে মাস্তুলের লাইটগুলো জ্বালানো হয়েছে, আর এই হচ্ছে মহেশাদ। এখনও মনে হয় অনেক কাজ বাকি আছে আর এই লঞ্চটি, ভিতরে তো যাওয়া সম্ভব না, বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ঠিক লঞ্চটি কতটা কাজ আপডেট করা হয়েছে। আমরা যদি এই পাশ থেকে আপনাদেরকে লঞ্চটি দেখাই, ভিতরে কিন্তু অনেকটা কাজ সুন্দর করা হয়েছে, হয়তো ক্যামেরায় আসতেছে না, তবে ভিতরে অনেকটা কাজ কমপ্লিট করা হয়েছে। উপরে প্লাইবোর্ডগুলো লাগানো হয়েছে আর কি, আর সাইডে রং টং করা হয়েছে, কেবিনগুলো মোটামুটি কাজ করা হয়েছে। আমরা একটু ওই পাশে যাই, ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই আরও কী কী কাজ করা হয়েছে মহেশাদে। কথা হয়তো একটু বসতে অসুবিধা হইতে পারে, কারণ হচ্ছে এই শিপটাতে কাজ চলতেছে। এখানে যে শিপটা দেখতেছেন অনেক প্রচুর শব্দ, আর এখানে ময়ূর দুই রাখা আছে বগদা দিয়ে আট। এই পাশ থেকে যদি দেখে এই পাশে কিন্তু অনেকটা কাজ চলতেছে মহেশাদ লঞ্চটি। খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন এই লঞ্চটি সদরঘাটে। তবে আমার মনে হয় ভিতরে অনেকটা কাজের পরিবর্তন করা হয়েছে, অনেকটা একটু না, সম্ভবত ভিতরে অনেকটা পরিবর্তন করা হইব, আরও নতুন কিছু ডিজাইন ভিতরে সম্ভবত অ্যাড করা হইতে পারে। চেষ্টা করছিলাম ভিতরে যাওয়া, এখন পর্যন্ত তাদের অনুমতি পাইনি, তবে অনুমতি পাইলে ইনশাল্লাহ আমরা ভিতর দিকটা দেখানোর চেষ্টা করবো। এদিকে পারাবত 9-10 দুইটা লঞ্চই সম্ভবত বন্ধ আছে, পারাবত 9টা মনে হয় বেশি বন্ধ আছে, ওইটা এখনও দেখা যায় মানে উপরেই আছে, পানি থেকে অনেকটা উপরে, নামানো হয়নি অনেকদিন ধরে পড়ে আছে। আর এইদিকে বিশাল বড় বড় শিপ আছে, এই যে শিপটা দেখতেছেন, আমার ইচ্ছা আছে এই শিপটা রিভিউ দেওয়ার। বিশাল বড় একটা জাহাজ, এটা হচ্ছে আমাদের দেশের তৈরি বলতে গেলে, অনেক বড় একটি শিপ দেখতেই পারতেছেন। তো আমরা মহেশাদটি একটু ভালো করে দেখাই এখানে। এই হচ্ছে মহেশাদ লঞ্চটি, মোটামুটি ভালো কাজ তারা এগিয়ে যাচ্ছে, খুব দ্রুতগতিতে এই কাজ এগিয়ে যাচ্ছে। ভিডিওটা বেশি বড় হইব না আমার মনে হয় যতটুকু, কারণ ভিতরে যদি নাই যেতে পারি ভিতরে আর কি দেখাবো আপনাদেরকে। দূর থেকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। এই দিক থেকে যদি দেখাই একটু দেখেন, এই যে ভিতরে কিন্তু অনেকটা কাজ করা হয়েছে, আর সাইডে যে আস্ত রংটা ওটা দেওয়া হয়েছে, রংটা সম্ভবত একেবারে নতুন করা হইব যতটুকু আমি ধারণা করতেছি, একেবারে নতুন রং দেওয়া হইব। আর ওই যে উপরে দেখেন বাতিগুলো জ্বালানো হইয়া মানে জ্বালানো হয়েছে, এটি টেস্ট করা হইতেছে লাইন টাইন ঠিক আছে কিনা। তবে আর মনে হয় না বেশি দিন লাগবে এটা সদরঘাটে চলাচল করতে, বা চাঁদপুরে আবারও সম্ভবত রেডি যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে মহেশাদ লঞ্চটি, যে লঞ্চটিতে আগুন লেগেছিলো মানে দুর্ঘটনাবশত। তো যাই হোক, আপাতত আপডেটটা এই পর্যন্তই আছে। আমি চেষ্টা করলাম আপনাদেরকে বর্তমান কী অবস্থায় আছে, আসলে বাইরের দিক থেকে আমার মনে হয় ভিতরের দিকটা আরও সুন্দর কাজ করা হয়েছে, থাইগুলো লাগানো হয়েছে, মানে সাইডে যে থাইগুলো আছে দেখতে পারতেছেন এখান থেকে, থাইগুলো কিন্তু সুন্দর করে লাগানো হয়েছে। এই যে থাইগুলো দেখতেছেন, এই থাইগুলো কেবিনে থাইগুলো লাগানো হয়েছে, গ্লাসের থাইগুলো, আরও ভিতরে ডেকোরেশন করা হয়েছে, উপরে কাজ করা হয়েছে, আর কি পিছন দিকটাও মোটামুটি ভালোই কাজ করা হয়েছে। তো আসলে এটার পুরোপুরি যখন কমপ্লিট করা হইব ঠিক আমরা তখনই বুঝতে পারবো লঞ্চটি কতটা সৌন্দর্য নিয়ে তারা আবার নদীপথে আসবে। সামনে যে ডিজাইন আছে ওই ডিজাইনটা কোনো চেঞ্জ হয় নাই, সামনে আগের মতো ডিজাইনই আছে, পিছনের দিকটাও সেমই, শুধু দ্বিতীয় তলা আর তৃতীয় তলার কাজ করা হইতেছে। তো আপাতত এই আপডেট আছে, আপাতত এরকমই আপডেট আছে, আর ওরকম কিছু দেখানো নেই। পরবর্তী টাইমে আপনাদেরকে আমরা এটা দেখানোর চেষ্টা করব আরও কী কী কাজ করা হইতেছে মোর সাথে। আর এদিকে তো নদীর পাশে
ছোট ছোট বল গেট, ছোট না বল গেট চলতেছে, নৌকা চলতেছে, আর অনেক কিছু চলতেছে। তো যাই হোক, এখন আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেই, আর ওরকম কিছু দেখানো নেই। যতটা পারলাম, মানে আমার দ্বারা যতটা সম্ভব হইলো আমি দেখানোর চেষ্টা করলাম ময়ূর সাত লঞ্চটি কতটা কাজ আপডেট করা হয়েছে বা কতটা কাজ তারা এগিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখালাম ময়ূর সাত কতটা কাজ সম্পূর্ণ করেছে। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক এবং শেয়ারও দিতে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। দেখা হচ্ছে নতুন যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।